বনগাই বোমা ফেটে কিশোরের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক তরজা অব্যাহত। তৃণমূল কাউন্সিলরকে নিশানা বিজেপি কাউন্সিলরের। সোমবার সকালে বোমা ফেটে মৃত্যু হয় বছর দশের এক নাবালকের। মৃত নাবালকের নাম রাজু রায়, বনগা সুভাষপল্লির বাসিন্দা সে। এদিন বনগা থানার বক্সিপল্লি এলাকায় এক শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়েছিল সে। সেখানে মজুদ বোমা ফেটে তার মৃত্যু হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হল আশিত অধিকারী ও বাপ্পা বিশ্বাস। বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় ধৃতদের সঙ্গে তৃণমূলের সরাসরি যোগ আছে বলে দাবি বিজেপির। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, বনগা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহার সঙ্গে ধৃত অসিত মণ্ডলের নিবিড় যোগ রয়েছে। এরা তৃণমূলের সম্পদ। দেখুন, যে বাচ্চাটি আজকে মারা গেছে, নিষ্পাপ একটি শিশু, ১১ বছর বয়স, সেই বাচ্চাটি কাদের জন্য মারা গেল? এই তৃণমূলের ক্রিমিনালদের জন্য। সেই বাচ্চাটির মায়ের কোল খালি হলো। বনগাতে সকলেই জানে যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি কে। তিনি হলো তৃণমূলের সম্পদ। এবং আজকে সকালবেলা এই ঘটনা ঘটার পরে ১৪ নম্বরের ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তার সাথে ইনি কে? ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনি কে? এ হলো অসিত অধিকারী। তার পেছনে পাপাই রাহা কাউন্সিলর। ইনি এর অস্বীকার করতে পারবেন? বিভিন্ন জায়গায় ঘুরছে, নাহলে আমি পাবো কোথার থেকে? আমাদের কাছে যা খবর আছে, ওই পরিবারের কাছে ম্যানেজ করার জন্য গেছিল। আজকে আপনারা বলুন, তৃণমূলের লোকজন যারা এইসব ক্রিমিনাল পুষে রেখেছে, যাদেরকে লাইসেন্স দিয়ে রেখেছে, আজকে তাদের জন্যে একটি তরতাজা প্রাণ, একটি শিশু, সে আজকে চলে গেল এই দুনিয়া থেকে। ঘটনার পর অভিযুক্ত অসিত ও পাপাই রাহা একসঙ্গে মৃত কিশোরের বাড়ির সামনের রাস্তায় ঘোরাঘুরি করছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ নো ম্যানস ল্যান্ড। এই ঘটনা ও কিশোরের মৃত্যুর জন্য তৃণমূল নেতারাই দায়ী বলে দাবি বিজেপি নেতার। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর পাপাই রাহা। তিনি বলেন, দেবদাস মণ্ডল একজন দুষ্কৃতী, উনি দুষ্কৃতীদের ভালোই চেনেন। একজন দুষ্কৃতীর কথার কোনো উত্তর দেব না। মৃত কিশোরের বাড়ি একবারও যায়নি, ক্যামেরায় মুখ দেখানোর জন্য ঘুরছে। ঘটনাটা যেটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং বেদনাদায়ক। আমি অবাক হয়ে গেলাম যে বিজেপি এত বড় পার্টি, কালকে ওনাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তিন চারটে এমএলএ এসে ক্যামেরার সামনে ছবি তুলে মুখ দেখিয়ে চলে গেল, কিন্তু যে বাচ্চাটা মারা গেল, তার বাড়ি, তার মা বাবা বোনেদের পাশে একবারও বিজেপির কোনো নেতা নেতৃত্ব একবারও দেখা গেল না যে তারা আসলো। তারা শুধু ক্যামেরার সামনে নিজেদের মুখটা দেখাতে ভালোবাসে, আর তারা সেই কাজটাই করে যাচ্ছে, মানুষের পাশে তারা থাকে না। দেবদাস মণ্ডল বনগাবাসী জানে যে বিগত দিনের তিনি কুখ্যাত ক্রিমিনাল, বিভিন্ন সন্ত্রাসবাদী কাজ ও বিভিন্ন খুনকারাপির সাথে তিনি যুক্ত। তিনি নিজেকে এখন হরিণ মনে করছে, যে নিজে এখন ঝোপের মধ্যে মুখ ঢাকিয়ে পিছনে যে তার লেজ নাড়ছে। বনগাবাসী জানে যে তিনি হলো বনগার নামি দাগা ক্রিমিনাল, একসময় তার উপদ্রবে মতিগঞ্জ দিকেও যেতে পারতো না। তাই তার মতন একটা ক্রিমিনালের প্রশ্নের উত্তর দেয়া আমার নিজের সহমে বাধে, আমি আর তার ব্যাপারে কিছু বলবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।